আল্লাহ আনহা আন্না আফলাহ আহাবিল কোয়াইস যা আয়েস্তা আলেহা বাদ আল হিজাব আয়েশার আল্লাহ আনা তিনি বলছেন যে আবুল কোয়েশের ভাই আফলাহ নামক এক ব্যক্তি ছিল সে একবার আসলো আসার পরে পর্দার হুকুম নাজিল হওয়ার পরে অনুমতি চাইলো আয়েশা আজ আল্লাহ তাল আনহার বাড়িতে প্রবেশের জন্য কি জন্য যে ওর ধারণা যে হচ্ছে আমার ভাতিজি দুধ ভাতিজি হ্যাঁ সুতরাং আমি তার মাহরাম আমি বাড়িতে ঢুকতে পারবো তো বাড়িতে ঢুকবো অনুমতি চলে যে আমি বাড়িতে ঢুকবো তা আল্লাহ বলছেন আইসারি আল্লাহ তো কিন্তু তার সন্দেহ হইল যে কি জানি এই লোক আসলে আমার জন্য মাহারাম হবে কি হবে না সতর্কতা অবলম্বন করে বলছে না না বাড়িতে ঢোকা চলবে না তুমি বাইরে থাকো তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে দুর্বলতা আমাদের মুসলিম সমাজের মহিলাদেরও দুর্বলতা পুরুষদেরও দুর্বলতা আপনাদেরকে বলছি আর মহিলাদেরকেও বলছি আল্লাহ আমাদের সমাজ এমন যে গোটা গ্রামবাসীর জন্য পর্দা ফর্দা নেই গ্রামবাসী কি করে বলবো একটু তো লজ্জা আছে না ও চলে আসছে বাড়ি তখন কী করে নিষেধ করে যে বাইরে বসেন না 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 কাউকে অসন্তুষ্ট করবে না এই হচ্ছে আমাদের ইমান এত দুর্বল ইমান হ্যাঁ এই জন্য গোটা গ্রামবাসীর জন্য পর্দা নেই যেই সব এলাকা সম্পর্কে শুনেছিলাম খুব পর্দা আছে সেসব এলাকায় এক সময় সফর করে দেখেছি আর ওদের বাড়ি গিয়ে থেকেছি সুহান আল্লাহ পর্দা কার জন্য দাড়িওয়ালা মানুষ আর তাও গ্রামের বাইরের লোক আর যদি আলেম হয় তাহলে ওকে দেখে পর্দা আমার সাথে কথা বলে না কথা বুঝতে পারছেন ধরে নেন এখানেও ফ্যামিলি আছে আমাকে দেখলো ওই বাপরে কোথায় লুকাবে ওই শাইখের সামনে কি করে যাব হ্যাঁ আর কি করে কথা বলবো হ্যাঁ সালাম দেওয়া যায় কিন্তু আপনাদেরকে পেলে ভাই কেমন আছেন হ্যাঁ আপনার গাড়িতে চলে যায় উঠে গেল আপনার গাড়িতে বাড়ি চলে গেল বাসা চলে গেল হাউজবিল্লা ধীরে পর্দা হইল নাকি যাদের মধ্যে কিছু ইমান ভালো আছে তাদেরকে দেখে লজ্জা বেশি মানে তাদেরকে দেখে পর্দা লজ্জা সবাইকে দেখে করতে হবে কিন্তু যেখানে ফিতনার আশঙ্কা বেশি সেখান থেকে না বেশি চেষ্টা করতে হবে কিন্তু আমাদের দেশীয় পর্দা কেমন ফেরিওয়ালার সামনে কোনো পর্দা নেই আছে নাকি হ্যাঁ গ্রামের যত ফাঁসে লম্পট তাদের সামনে কোনো পর্দা নেই ওটা গ্রামের ছোড়া এক মহিলা বলছে এটা আমাদের গ্রাম ছোড়া ছড়া বুঝেন তো হ্যাঁ 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 কিছু আমাদের গ্রামে এটা আমাদের গ্রামের ছেলে সৌদি আরব এসে গেছে মহিলা আর ও গ্রামের মানে ডিস্ট্রিক্টের অথব গোটা বাংলাদেশটাই গ্রাম ধরেন এখানে আসার পর গোটা বাংলাদেশে গ্রাম এটা তো আমাদের দেশি ছেলে আবার ওর সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবে এখানে বিদেশে সব যাইজ এখানে সব যায় যেগুলো পর্দা হইলো নাকি তো আয়সার আল্লাহ তালা অনুমতি দিলেন না জি আমি দেখেছি আমার বাবাকে আর আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমার আব্বা জাজাউল্লা খের রাস্তাটাকে খুব সহজ করে দিয়েছে পর্দা করার গ্রামের লোক চাচা তো ভাই চাচা তো চাচ তো চাচা আমাদের হ্যাঁ অথবা চাচা তো ভাই কেউ চলে এসেছে আসার মনে করছে গ্রামের আমার চাষ চাচা তো ভাইয়ের বাড়ি আছো ভাই বলে বাছন ভাই বলে ঢুকতে যাচ্ছে আমার আব্বা কয়েকবার করে বেঈজুত করেছে। বাইরে বসার জায়গা নেই বাইরে বসার জায়গা করা আছে চেয়ার রাখা আছে বেঞ্চ রাখা আছে ওখানে বসেন জায়গা আছে ঢুকে দিছে এসে ঢুকতে যাচ্ছে বাইরে বসার জায়গা নেই একেবারে আমাদের আঞ্চলিক ভাষা বলে খাড়ো বেজ্জুত হ্যাঁ খাড়া বেজ্জুত হ্যাঁ কথা বলছে সাথে সাথে সামনাসামনি বেঈজ্জুত এই না যে চোখ খুলল যা যাক আজকে চলে এসছে চলে এসছে আগামীতে একটু সতর্ক থাকবো না আর তারপরে ডাক দিচ্ছে আপনি জানছেন যে আমার বাড়ি ঢুকে যেতে পারে আপনি ঘরের কোনায় শুয়ে আছেন আর আপনার স্ত্রী উঠানে কাজ করছে না লাফ দিয়ে আগে দৌড়িয়ে চলে যান হ্যাঁ ও গেটের কাছে আপনি আগে পৌঁছে যাতে আসতে না পারে ওখানে আপনি দেখা করলেন এটা একটা একমত দেখেছি আমার আব্বাকে যেমনই আওয়াজ এসছে আছেন ভাই ও গেটের কাছে হাজির দৌড় দিয়ে ছুটে গিয়ে ওখানে থামিয়ে দিয়েছে ওখানে থামিয়ে দিয়েছে যাতে আর না আসতে পারে বাই চান্স যদি এগিয়ে চলে এসছে এখানে কেন আসলে তুমি কেন বসার জায়গা নেই ওখানে আরে আর জীবন আসবে না ও যা আগে একটু শত্রুতা হয়েছে অনেকে दुश्मनी করেছে কিন্তু লাভ আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে যে জানে যে এই বাড়িতে ঢুকা যায় না জি এই বাড়িতে ঢুকা যায় না এতটুকু জানে আলহামদুলিল্লাহ এমন কি এমন উড়াইল মুনাফিক মুসলমানরা যে হিন্দুদের এলাকায় গিয়ে বলে আরে এদের বাড়ি কোনো মহিলাকে ঢুকতে দেন না একদিন আমি মাদ্রাসা থেকে গিয়েছি যাওয়ার পরে বাড়ির গেটে বসে আছে কিছু মহিলা হিন্দু যাচ্ছে রাস্তা দিয়ে গ্রামেরই আর বলছে যে কি ভাই শুনলাম নাকি তোমাদের বাড়ি আমাদের ঢোকা নিষেধ দেখি কয়েকটা মহিলা আসার পরে গেটের গেটের বাইরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে মহিলা মহিলা ভিতরে আসো হিন্দু দেখতে এসছে যাবো অমুকর বাড়ি দেখ কিন্তু ভয় ঢুকে না ভয়ে ঢুকে না কারণ এই মুনাফিক মুসলিম হিন্দুর বাড়ি গিয়ে বলে আসে যে অমুকের বাড়ি অমুকের বাড়ি মহিলাদেরকে ঢুকতে দেয় না কত মোনাফিক বিপজ্জনক মুসলিমদের জন্য অনেক সময় প্রকাশ্য কাফের চাইতে এরা বেশি ক্ষতি ক্ষতিকর কথা বুঝতে পারছেন তো এইসব কথা তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আপনাদের কি আপনারা যদি বাড়িতে পর্দা করেন তো এরকম হবে বেশ কিছু দুশ্মন হবে গ্রামে আর মুসলিমরা দুশ্মন হবে মোনাফিকগুলো দুশ্মন হবে কাফের হিন্দু দুশ্মন হবে না জি তখন বললাম দেখো এগুলো তোমাদের কে বলেছে বলছে যেহেতু গ্রামের লোক সব বলছে তোমাদের মুসলিমরা বলছে যে আমার নাকি মহিলাকে ঢুকতে দেন বলছেন মহিলা মহিলাদের কাছে আসবে অসুবিধা নেই যদিও শরীয়তে যারা অসতি মহিলা তাদের থেকে বেঁচে থাকা উচিত এটা সঠিক মশলা জেনে রাখবেন তারপরে মহিলাদেরকে আসার জন্য একটু গায়ে হাতে কাপড় দিয়ে মহিলা মহিলাদের সামনে চেহারা খুলে আসতে পারে কিন্তু পুরুষ তো আসতে পারে না গ্রামের মুসলিম হইলেও হ্যাঁ চাচা ভাই হইলেও দেবর হইলেও তো আসা যায় না যে মহিলা চেহারা খুলে তাকেবার সামনে চলে আসবে তো কি বলছিলাম যে কিছুটা শক্ত হইতে হবে আর গ্রামের লোক অথবা মহল্লার লোক অসন্তুষ্ট হবে কিন্তু আপনি আপনার আগামী প্রজন্মের জন্য পর্দাকে ভালো করে বাড়িতে কায়েম করে দিয়ে দুনিয়া থেকে যাবেন আল্লাহ রাজি হবেন এটা একটু চেষ্টা করতে হবে চেষ্টা করতে হয় একটু এটার নাম জিহাদ ইয়েরই নামে জিহাদ বুঝতে পারছে যতটুকু জেহাদ করতে পারছেন এই জেহাদ করছেন না বড় জেহাদের স্বপ্ন দেখলে কাজ হবে এই জেহাদ করেন পারিবারিক জেহাদ জি প্রচেষ্টা চালাইতে হবে যে জেহাদমানি প্রচেষ্টা চালালাম জেহাদমানি শুধু অস্ত্র ধারণা তা আলাত আয় সারাজি আল্লাহ এটা চিন্তা করলেন না যে লোকটা অসন্তুষ্ট হয়ে যাবে কি বলবে আমি ওকে বলবো যে না তুমি আসো না না আবেই তো আনাজ আন আল্লাহু আমিও অস্বীকার করলাম অনুমতি দিতে না 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 তোমাকে অনুমতি দেওয়ার তুমি বাইরে থাকো পর্দার আড়াধে বলি দিলে যে বাইরে বসো হ্যাঁ আজকাল হাফনার স্ত্রী বলে যে কি বলবো আমার তো স্বামীর বন্ধু আর বাড়িতে আসতে চাইছে কি বা কিভাবে বা নিষেধ করবো এটা অভদ্রতা না হয়ে যাবে ইসলাম চলে যাক পর্দা চলে যাক ইজ্জত চলে যাক অভদ্র হবে না তাদের ভাষায় এইভাবে কি আর দিন ইসলামের হেফাজত হবে এর নাম দিন কায়েম করে না কখনো দিন কায়েম করে না আপনি নিজের জানের ওপর দিন কায়েম করেন আপনার বাড়িতে আগে দিন কায়েম করেন ঘরের বাইরে দিন কায়েম করার আগে আগে বাড়িতে দিন কায়েম করতে হবে এগুলো হচ্ছে দিন কায়েম করা ফেলাম্মুরল্লা লোকটি ফিরে চলে গেল বাইরে থেকে। বাড়িতে মনে করছিল যে আমার ভাতি যে দুধ ভাতিজি বাড়িতে ঢুকবো একটু কথা বলবো আয়সারা জিয়া আল্লাহ তখন ছিলেন যখন সাল্লাম আসলেন বাড়িতে আকবর তহু বিহু তখন তাকে আমি বললাম আয়সারা দিয়ে বলছেন স্বামীকে বললাম যে আমি আজকে এই কাজ করেছি লোক একটা ভাতিজি ভাতিজি বলে ঢুকতে আমি বলে কিসের ভাতিজি আমি তোমাকে চিনি না তুমি যাও বাইরে যাও খবরদার ভাই ভিতরে ঢুকবে না ফা আমারানি আনি আন আজান আল্লাহ তারপরে নবী সাল আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তাকে বাড়িতে প্রবেশ করতে অনুমতি দিই কারণ আসলে শরীয়তের দৃষ্টিতে সে দুধ চাচাই ছিল বুঝতে পেরেছেন কিন্তু তারপরে সন্দেহ ছিল সেই জন্য যে কি জানি রাইজ হবে কি হবে না 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 অধিক এটা হচ্ছে অধিক সতর্কতা এটা হচ্ছে অধিক সতর্কতাকে বলা হয় জি ওয়াকাল আর বললেন না যে কি জন্য তার প্রবেশ বৈধ তোমার কাছে বা তোমার বাড়িতে ঢোকা বৈধ ইন্নাহু আম্ম সে তোমার চাচা লাগছে সে তোমার দুধ চাচা লাগছে মোত্তর